আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাজাবিনস ব্লগ। আমি আজকে একটু লো কার্ব, মানে ভাত বা রুটি এই জাতীয় খাবার খাবো না, এটা বাদ দিয়ে অন্য কিছু করার চেষ্টা করেছি, যেহেতু উইকেন্ডে অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি প্রথমেই তৈরি করব একটা চিকেন স্যুপ। এই স্যুপটার জন্য আমি চিকেন স্টক তৈরি করে নিয়েছি। এটা শুধু চিকেন, আদা রসুন আর গাজর দিয়ে পানিটা সিদ্ধ করে নিয়েছি। পরে পানি থেকে চিকেন, আদা রসুন আস্ত দিয়েছিলাম, ওটা তুলে নিয়েছি আর গাজরটাও তুলে নিয়েছি। আমি এই পানিতে মাশরুম দিয়ে দিব, তো মাশরুমটা একটু সিদ্ধ হতে হবে। আর চিকেনটা আমি আলাদা করে নিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, সেই চিকেনটাও আমি অ্যাড করে দেব। চিকেনটা অ্যাড করে দিচ্ছি। একটু ওয়েট করতে হবে মাশরুমটা সিদ্ধ হওয়ার জন্য। একই সাথে আমি বলে নিচ্ছি, প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আরও বেশি বেশি রেসিপি পাওয়ার জন্য। আমি একটু সয়া সস অ্যাড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যেহেতু পানি একটু বেশি, কর্নফ্লাওয়ারটা একটু বেশি লাগবে আমার। আমি এখানে 3-4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। স্যুপটা ঘন হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। দিয়ে দিব একটু লেবুর রস। আমি ঝাল পছন্দ করি, তাই 1 বা 2টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এগ হোয়াইট। এখানে এগ হোয়াইটটা ভালো মতো ফেটে নিয়েছি, আর এটা অ্যাড করার সাথে সাথে নাড়তে হবে। আমি এখানে বাটার নিয়েছি চিকেন উইংস করার জন্য। এটার সাথে লেমন পেপার সল্ট ফ্রিটা অ্যাড করে নিব। আমি একদমই অল্প পরিমাণে বাটার দিয়ে করছি। এইটা রেস্টুরেন্ট ডিপোর রেডিমেড চিকেন উইংস, আমি শুধু বেক করব। বেক করার জন্য বেকিং প্যানে নিয়ে নিয়েছি। এটাতে কার্ব আছে, কিন্তু আমি কার্বের পরিমাণটা কম রাখার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। এখানে আমি ফ্রুটস নিয়েছি, গ্রিন আর রেড অ্যাপেল কেটে নিয়েছি। এটার সাথে আমি এখন মেশাবো এই সিজনিংটা, এটা একটু স্পাইসি তবে সল্ট ফ্রি। চিকেন উইংসটা আমি 350 ডিগ্রি ফারেনহাইটে বেক করেছি, খুব একটা বেশি সময় লাগেনি বেক হতে। লেমন পেপার সিজনিংয়ের খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে আমি এগ ফিয়াস্তাও করেছি, এটাও করেছি এগ হোয়াইট দিয়ে। সাথে একটু ভেজিটেবল কেটে নিয়েছি সালাদের জন্য, কিউকাম্বার, স্যালারি স্টিক্স, টমেটো। স্যুপটাও তৈরি হয়ে গেছে। স্যুপের থিকনেসটা একটু দেখে নিন। আর এটা ফ্রুট সালাদ। আমার শ্বশুর বাংলাদেশ থেকে এনেছেন বাকরখানি, ওটা খাওয়ার লোভ সামলাতে পারলাম না, তাই চা দিয়ে খাচ্ছি বাকরখানি।